তো আমরা কিছু শর্টকাট নিয়ে বেড়াচ্ছি গ্রামীণ এলাকা দিয়ে। তো গাইস আমরা শর্টকাট নিতে নিতে একটা এমন জঙ্গলে চলে এসেছি, মনে হচ্ছে তো আফ্রিকার জঙ্গলে আছি। কিছু নেই, ভগবান করতে আমরা কিছু শর্টকাট নিয়ে বেড়াচ্ছি। আমরা সেই শর্টকাট দিয়ে ন্যাশনালে উঠছি। আমরা যে ছোটখাটো একটা ঘুরে বেরিয়েছি সেটা রতুয়া থেকে গজল 40 কিলোমিটার। আমরা এবার ন্যাশনালে উঠে গেছি, এবার চলো শুরু। আমরা আমাদের ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা এখন সামসি রেলগেটে আছি, রেলগেটের জাম্পে আমরা পড়ে গেছি। আমাদের থামসি স্টেশন, রেলওয়ে স্টেশন। রেলগেট পাড়ে গেছি, তাও প্রচুর জাম আছে। মরে আছি, এখান থেকে গাজলের রাস্তা কেটে নিব। হারিয়ে গেছি, চলো 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 চলো। এসআর পেট্রোল পাম্পে আমরা পেট্রোল ভরতে এসেছিলাম, কিন্তু এই পেট্রোল পাম্পে পেট্রোলই নেই, তার ফলে আমাদেরকে নেক্সট পেট্রোল পাম্প চুজ করতে হবে। চলো নেক্সট পেট্রোল পাম্প বেরাই আমরা। ইন্ডিয়ান পেট্রোল পাম্পে ঢুকলাম, দেখি এখানে পেট্রোল পাই কিনা। আমরা এখানে পেট্রোল পাম্পে পেট্রোল পেয়েছি, 800 টাকার তেল ভরলাম। চলো এবার
আমরা আবারও ভিডিওকে একটু ফাস্ট করলাম যাতে ভিডিওটা বেশি বড় না হয়। আমরা NH34 ন্যাশনালে ঢুকছি। মালদা টু রায়গঞ্জ ন্যাশনাল উঠে গেছি। এই যে সেই গ্রামটা যেখানে আমরা এসেছি, বাড়ি থেকে প্রায় অনেক দূরে চলে আসলাম। এটা আমাদের ছোট্টখাটো গ্রামীণ ব্রিজ। আমরা চলে এসেছি সেই মাঠে যেখানে আমাদের এগ্রিকালচারের টেস্ট আছে। সেই মাঠের কাছে আমরা যাচ্ছি এখন।